তো এই যে দোয়াটি পড়লে এই দোয়াটি সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাদিসটি বর্ণিত হয়েছে সোনানি তিরমিজি তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে তো এই হাদিসটি বর্ণনা করার পরে বলা হয়েছে যে কাতাব আল্লাহ লাহু আলফা আলফি হাসানাতিন তার জন্য দশ লক্ষ নেকি লিখা হবে অমাহা আনহু আলফা আলফি হাসানাতিন দশ লক্ষ পাপ মিটিয়ে দেওয়া হবে লাহু আলফা আলফি দ্বারা জাতিম তার দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে হাদিসটি সোনানি তিরমিজির তিন হাজার চারশো আঠাশ নম্বর হাদিস তো এই হাদিসটি আলেমদের মধ্যে তিনটি ভাগ হয়ে গেছে প্রথম ভাগের যারা রয়েছেন তারা হাদিসটিকে প্রচন্ড জৈব বলছেন জয়ীফ জিদ্দান তেনারা বলতে চাচ্ছেন যেমন আবু হাতেম তিনি বলেছেন যে হাদিস মন কারণ জিদ্দান এটা প্রচন্ড মুন কার হাদিসটি আর কি তারপরে ইবনে মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি হচ্ছে মুনকার এছাড়া মোল্লা আলী কারি রাহিম তিনি বলেছেন লা আসল্লাহ বলা হয় থাকে এর কোনো আসল নাই আও বি আসলিহি মা অথবা এর আসলটা হচ্ছে মৌজর তিনি বলছেন শাইখ বিন বাস জৈব বলেছেন তবে জৈব বলার পরে তিনি সর্বশেষে বলেছেন যে এটা জৈব বটে তবে এর ওপর আমল করা যেতে পারে এমন ধরনের হাদিসের ওপর এই জন্য আমল করা যেতে পারে যে আসলে বাজারটা হচ্ছে গাফেল থাকার জায়গা সুতরাং এক্ষেত্রে যদি জিকির আজকার করা হয় তো সেক্ষেত্রে করা যেতে পারে জিকির আসকার আল্লাহকে স্মরণ করা বা যে কোনো দোয়া আমরা করতে পারি এ কথা বিন বাস বলেছেন মাজমু ফতোয়া বিন বাস ছাব্বিশ খন্ডের দুইশো আটচল্লিশ পৃষ্ঠে তিনি কথা বলেছেন এরপরে দ্বিতীয় যে দলটি তারা আদিশটিকে সামান্য জয়ীব বলছেন আর কি যেমন তিরিমিজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আদিশটি গরিব আর ওকাইলি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন হাদিসটি বলেছেন যে এই হাদিসটি হাদিস এর দ্বারা দলিল গ্রহণ করা যেতে পারে না ইবনুল আরবি আল মালিকি রাহিমুল্লাহ তিনি বলেছেন যে দামা সেহ এটা সহি নাই আহওয়াজিতে তিনি এই কথা বলেছেন ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ রহিম তিনি বলেছেন মা ত্রুটিযুক্ত হাদিস এবং ইবনে রাজাব বলেছেন যে ইসনাদ দাইফুন এর ইসনাদটা হচ্ছে যাইফ এরপর ইবনে হাজার বলেছেন যে ফি সানাদিহি লাইন এর সানাদের মধ্যে লাইন রয়েছে আচ্ছা এরপরে আজলুনি রহমান রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন সানাদ দাইফুন এর সানাদ হচ্ছে যাইফ তৃতীয় দল জেনারা তেনারা বলছেন যে হাদিসটি হাসান হাসান পর্যায়ের ইমাম নাংজারির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইসনাদ মুত্তাসিল হাসান হাসান এবং মুত্তাসিল আর তার গিব আর মধ্যে দুই খণ্ডের তিনশো সাঁত্রিশ পৃষ্ঠে তিনি কথা বলেছেন দামিয়তি তা তিনি হাদিসটিকে হাসান বলেছেন যাহাবি হাদিসটিকে বলেছেন ইসনা ইসনাদ সোয়ালেহান গরিবন এ কথা তিনি বলেছেন তারপরে সাউকানি এবং সাউকানি বলেছেন যে হাদিসটি টি হাসান সম্ভাবনা রাখছে তহফাতুল জাকিরিনের মধ্যে তিনি বলেছেন এটা আর শেখ আলবানি রহমাহুল্লাহ তিনি সিলসিলা আহাদিস সাহিহা এই হাদিস নিয়ে এসেছেন তিন হাজার তিন হাজার একশো নম্বর হাদিসে তিনি এটি নিয়ে এসেছেন এবং হাকিম হ্যাঁ এটাকে হিসেবে তার মুস্তাদরা কালা নিয়ে এসেছেন আহ আচ্ছা সুতরাং আমরা সবগুলো দলের মতামত জানতে পারলাম সাহি আলবানি শো নাকি আদিষ্টিকে আবার সহী বলেছেন এবং যাহাবি শোখ নাকি আদিষ্টিকে সহীদ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছেন হাসান পর্যায়ে নেসার চেষ্টা করেছেন